কলকাতা থেকে আমার ভাই শাবাজ ভাই ফুড স্পা হাই বাংলাদেশ খাবার দাবার এত মজার এটা কিসের ডিম গো এটা ছোট ডিম লাগছে ওরে হ্যাঁ হ্যাঁ দাদার ডিম পোস্টটা নিচে থেকে দাদার ডিম পোস্টটা এই তো 25 টাকা ঐতিহ্যবাহী খাবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কারণ হচ্ছে আমাদের সাথে আজকে আছে কলকাতা থেকে আমার ভাই শাবাজ ভাই ফুড স্পা হাই শাবাজ ভাই কেমন আছেন খুব ভালো বাংলাদেশ কেমন লাগতেছে বাংলাদেশ খাবার দাবার এত মজার মানে মাংস বলো শাকসবজি বলো মাছ বলো খুবই ভালো ট্রাফিক বাদ দিয়ে ট্রাফিক কিন্তু খুব এমন টাইমে আমরা এবারে এসেছি ট্রাফিক কিন্তু খুব 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 স্পেশালি পুরান ঢাকাতে বলছেন অতটা না বাট খাবার দাবার ট্রাফিকটা কিন্তু সব সময় এরকম থাকে বছরে জাস্ট দুইটা টাইমে আপনি যদি একটু শান্তিতে ঘুরতে চান তাহলে ওই দুইটা টাইমেই আপনার আসতে হবে সেটা হচ্ছে দুই ঈদের পরে তিন দিন চার দিন ঢাকা শহরটা ফাঁকা থাকে আদারওয়াইজ এটা এটা রেগুলারলি করে বলে দিয়েছে 7-8 দিনই হবে বাকি টাইমে কিন্তু এটা হবে না না আজকে আমরা চলে আসছি কাল্লু কাবাব অ্যাকচুয়ালি আমি মিরপুরের কয়েকটা জায়গা শাবাজ ভাইকে ঘুরে দেখাবো তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আমাদের ঐতিহ্যবাহী কাল্লু কাবাব যেটা 52 বছর ধরে চলতেছে এরপরে আমরা আরও দুটা জায়গায় যাব ওই দুটো আপনারা দেখবেন কিছুক্ষণ পরে আমরা একটু শাবাজ ভাইকে দেখাই আসেন শাবাজ ভাই এখানে আমরা মেইনলি আজকে খাবো চাপ চাপ চিকেন চাপ এখন যে চাপটা ভাজা হচ্ছে এটাই চিকেন চাপ এইটা 140 টাকা পার পিস আপনি কোনটা প্রেফার করবেন লেগ পিস লেগ পিস লেগ পিস ওকে চাপ আমি অলরেডি খেয়েছি তোমাদের চাপ এখানে যেটা থাকে ওটা আমাদের ওখান থেকে একটু ডিফারেন্ট আমরা চাপ যেটা বলি হালকা গ্রেভি করে খাওয়া হয় যেটা একটা মেইন কোর্স বাট এখানে চাপ হচ্ছে স্টার্টার দেখে আমি আমি এই আমি এই জন্য কিন্তু কলকাতায় যাওয়ার পরে একটু অবাক হয়েছিলাম দেখলাম ওরা চাপটা বিরিয়ানির সাথে সার্ভ করতেছে ইটস লাইক আ সাইড ডিশ আমাদের যেটা এক্স্যাক্টলি বাট আমাদের এখানে চাপটা এইভাবেই ডিফারেন্ট এই তাওয়ার উপরে লাগছে ভেতরে কিন্তু অনেকটা জুসি সারপ্রাইজিংলি কিরকম ভাবে এটা করা হয় আমি জানি না কিন্তু অনেকটা জুসি হয় এখানে এটা আসলে অনেক সময় মেরিনেট করার ফলে এই জুসিনেসটা থেকে যায় আর কি হ্যাঁ কতক্ষণ ওয়েট করালো কিন্তু কাল্লু ভাই হ্যাঁ হ্যাঁ না এখানে কাল্লু ভাই নাই এটা হচ্ছে আরিফ ভাই দোকানের নাম কাল্লু বেশ গরম কিন্তু গরম বাট আমরা ওয়েট করব না এতক্ষণ ওনারা ওয়েট করে দিয়েছে এবার আমরা ডাইরেক্টলি খাবো কিন্তু আমি একটু জানতে চাই যে শাবাজ ভাই যেহেতু কলকাতার মানুষ এবং বাংলাদেশের কাবাব আপনি খাচ্ছেন কেমন লাগতেছে মারাত্মক ভালো এই কাবাবগুলো আমি আগের ভিডিওতেও বলেছি দেখে যতটা মনে হচ্ছে ওভার ফ্রাইড বেশি তেল হ্যান ত্যান ভেতরে কেমন হবে মিরাকিলাসলি এভরি প্লেস দ্যাট উই ইটেন অ্যাট সব কটাতে কিন্তু ভেতরে জুসি মানে এই লেভেলের জুসি কোনো আমেরিকান ব্র্যান্ড চিকেন ব্র্যান্ডও এই লেভেলে দিতে পারে না যতটা এখানকার লোকাল স্ট্রিট ফুডস কাবাব বা চাঁপ বা যাই আমরা খাচ্ছি আমার তো মনে হয় কাবাবের থেকে বেশি চাপগুলো কাবাবের মতন খেতে আর দুর্ধর্ষ খেতে আমেজিং এটা কিন্তু ইজ নো ডিফারেন্ট দিস ইজ আমেজিং সো আপনারা যদি কাল্লুর কাবাবে কখনো আসতে চান আপনাদের কোথায় আসতে হবে আপনাদের আসতে হবে হচ্ছে মিরপুর 11 নম্বর একটা মসজিদ আছে এটা বড় মসজিদ বলে পাশেই এই জায়গাটা এসে আপনারা দেখতে পারবেন ওই যে কাল্লু কাবাব ঘর এবং আপনারা অবশ্যই বিকালের দিকে আসবেন 4টার পর থেকে বিকাল 4টার পর থেকে রাত 10টা 11টা 11:30 12টা পর্যন্ত এই জায়গাটা জমজমাট থাকে এখানে আপনারা চিকেনের পাশাপাশি বিফ চাপ এবং বিফ ব্রেইন পাবেন প্রত্যেকটা আইটেম আলহামদুলিল্লাহ হ্যাঁ বেশ মজা তাই না স্মার্টলি
ফাহিম ভাইকে কথা বলিয়ে দিলাম আর আমি সাইড থেকে কিন্তু খেতে যাচ্ছি। দ্যাট ইজ হাউ গুড দিস ইজ, অ্যামেজিং। এটা কিসের ডিম গো? এটা ছোট ডিম লাগছে। এটা কোয়েল পাখির ডিম। একটা ডিমে কি এতগুলো যাবে? একটা চাপে একটা প্লেট। এটা সুন্দর রিস্ট ওয়াক ওনার। এটা কত বছর পুরনো এই জায়গাটা? এইটা কত বছর মিন্টু ভাই? 1976 সাল থেকে। এটা কি মিক্স করা হলো তার সাথে? আলু। এটা আলু ভর্তা, আলু চপ আর কি, চোখা যেটা আমরা বলি। হ্যাঁ, আপনারা যেটা চোখা বলেন। আর একটু পেঁয়াজ, মরিচ, একটু ওনার সিক্রেট মশলা। সিক্রেট যেটা এক এক করে তুমি সব রিভিল করে দিলে। এটা কি দিলে উপরে? এটা টিকা কাবাব। টিকা কাবাব। এটা ফ্যান্টাস্টিক। হাতে নিয়ে নি তাহলে আমি। থ্যাংক ইউ। এইটা কিন্তু ডিম চাপ না। এই দেখো আমি পুরো ভিডিওটা করে দিলাম। এটা ডিম চাপ না। কি তাহলে এইটা? এটা এটা নাম কি দিবেন? কোয়েলের ডিম চাপ। এটা কোয়েলের ডিম। নেক্সটটা কি বলো? এই কোয়েলের ডিম, ডিম চাপটা। আচ্ছা, ডিম চাপটা আমাদেরকে একটু দেখান। ততক্ষণে আমরা একটু এই কোয়েলের ডিম চাপটা আমাদের শাহবাজ ভাইকে একটু টেস্ট করাই। আমি একটু দেখি যে আমাদের দেশের এই স্পেশাল আইটেমটা তাহলে পল্লব বা আমাদের মিরপুরের এই স্পেশাল আইটেমটা শাহবাজ ভাইয়ের কেমন লাগতেছে খেতে। টিকাটা এখানে মুখ্য না। ঠিক আছে, আপনি একটু আলু নেন। আলু, একটা ডিম কুসুম সহ একটা ডিম নেন। হ্যাঁ, এই যে এই ডিমটা যেমন কুসুম সহ, এইটার সাথে একটুখানি এই আলু নেন। নিলাম। এরপরে জাস্ট এইটা মুখে দিয়ে দেন। হ্যাঁ, এটা আসতে চাইছে না, এটা সাইন একটা। আমার খাওয়া উচিত না এটাকে? না না, খাওয়া উচিত। যদি খুব খারাপ হয় তাহলে আপনি যা বলবেন আমি তাই মানব। খেতে ভালো, বাট আমি একটু গিল্ট ফিল করছি। মানে এত ছোট ছোট ডিম ছিল তো, এটা আমি কখনো ভাবিনি আমি খাবো। আর খেতে ভালো, খেতে ভালো যেটা বলছি সেটাতেই আমি কিন্তু গিল্টি ফিল করছি। ইটস লাইক এন এক্সোটিক ডিশ, which is better you don't get used to. Normal dim jeta ache shetai amra tomader ke darbo. এই ডিম চাপটা আমার বাবা প্রথম। হ্যাঁ, এই ডিম চাপটা হচ্ছে গিয়ে প্রথম শুরু মিন্টু ভাইয়ের বাবা। বাবা আমার এইভাবে করে পাটি সাপলা, আমার শরীয়তপুরের পাটি সাপলা পিঠার মতো। পাটি সাপটা পিঠার মতো শরীয়তপুরের। আপনাদের বাড়ি শরীয়তপুর তাই না? এই দুটো জায়গা। এই এই এবার একটা তেল করে উপরে ফ্রাই। কত করে প্লেট এটা? এটা তো এখন প্লেট কত? 40 টাকা মাত্র। এটার প্লেট এখন 40 টাকা হয়ে গেছে। ইন্ডিয়ান কারেন্সি অ্যারাউন্ড 25 টাকা ধরে। এটার সাথে কি আপনি একটু পরোটা ট্রাই করতে চান? না, এখানে খুব মুচমুচে পরোটা হয়, খুবই মুচমুচে লাচ্ছেদার। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা পরোটাও দিন। একটা পরোটা হোক মুচমুচে। এই আমরা যেরকম হোক, আমরা যেরকম খাই। চাপটা যেটা আমি বুঝতে পেরেছি আমাকে মাঝখান থেকে খেতে হবে। একদম কোনায় খেলে কিন্তু আমি ওই আলু পাটটা হয়তো পাবো না। সো আমি মাঝখান থেকেই একটা বাইট নিচ্ছি। স্পাইসগুলো তো আছে, আমি ওটাকে অ্যাভয়েড করে নিচ্ছি। এখানকার ইভেন হোটেলে যখন আমরা ডিম অমলেট সেটা খাচ্ছি আলাদা কোয়ালিটি। এটাও এক্সেলেন্ট। নেক্সট আমি ট্রাই করবো। এটা ভাই বহুত গরম। আই এম সো গ্ল্যাড আই সেড ইয়েস টু হিম যখন পরোটা বললো। আমার খিদে তো পাচ্ছিলো না, বাট জানি যে যেহেতু ট্রাই করতে বলছে কিছু রিজন হবে। অর্ডিনারি থাকলে বলতো না। এক্সেলেন্ট, মুচমুচে পরোটা একদম। অফ ক্যামেরা আমাকে ফাহিম ভাই একটা কথা বলেছেন যে এখানে জিনিসটা অতিরিক্ত আনহেলদি, বেশি তেল, বেশি ফ্রাইড, এরকম ব্যাপার না। ডিমটাকেও বেশি কুক করেনি ওরা, হালকা করেই মেরেছে। জিনিসটা
মেক্স ইট লেসার আনহেলদি কম্পেয়ার টু আদার স্ট্রিট ফুডস। এই ফুডটা কিন্তু অতটা আনহেলদি না, আর খেতেও বেশ ভালো। আমরা কিন্তু আরেকটা ফুড অলরেডি ট্রাই করে ফেললাম শাহবাজ ভাইকে, আমরা থার্ড একটা জায়গায় যাব, সেটা কি হতে পারে? আমি আপনাকে আমি 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 আপনাকে জাস্ট জানতে চাই আপনার কাছে, আপনি মাটন খাবেন না ডাক খাবেন, হাঁস নাকি? মাটনের আমরা ভিডিও অনেকগুলো করে নিয়েছি বাংলাদেশে, হাঁসের করা হয়নি এখনো যেহেতু। আই থিঙ্ক পার্সোনালি আই এম নট এ ফ্যান অফ হাঁস, কিন্তু এমন একটা জায়গা বললো যেটা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি কিন্তু রেজিস্ট করতে পারলাম না, সো আমরা সেটাতেই হ্যাঁ বলেছি। চলেন তাহলে আমরা এবার একটু হাঁস খেতে যাই। আচ্ছা এখানে মজার ঘটনা ঘটতেছে, মজার ঘটনাটা কি? এটা না বড় ডিমটা দাও না, এটা এটা ছড়ার পর আরেকটা দেই না, বড়টা দাও, এটা দিও, ছোট না। মিন্টু ভাই শাহবাজ ভাইকে বলছে আপনি ইন্ডিয়ান মানুষ, আসেন আমাদেরকে একটা ডিম ভাজে খাওয়ান। আজকে ডেটটা, আজকে ডেটটা তোমরা নোট ডাউন করে রাখো। হ্যাঁ আমি যদি রান্না করি তারপরে এখানে কি হবে জানি না, এটা কি করব, আমি ডিম কখনো ফাটাইও না। এবার আপনি ফাটানো ছাড়া ছেড়ে দিতে চাচ্ছেন নাকি? আমি হেল্প করবো, আস্তে আস্তে, এইভাবে না এইভাবে না এইভাবে না, এই সব কিছু ডিলিট করবে, এগুলো থাকছে না। এইখানে এইখানে দুটো দুটো আঙুল এখানে দেন, দুই হাতের দিয়ে জাস্ট এটাকে এইভাবে খুলে ফেলেন, দাদা তো ভাঙতেই পারে না, সমস্যা তো এই জায়গায়। আচ্ছা শাহবাজ ভাই ডিমটা হয়ে গেছে তো, যেহেতু ভাজলেন একটু খেয়ে দেখ, একদম এটা অ্যাপ, আমি যেহেতু করেছি আমাকেই খাওয়ানো হচ্ছে, কোনো রিস্ক নেওয়া হচ্ছে না, অন্য কারণ আমি খাবো, আমি খাবো সাথে, আমি খাবো, আমি আসছি, আমি খাবো। আরেকটা জবাব দাও, সানি সাইড আপ, সেকেন্ড টাইম শেফ শাহবাজ কেকে সিউজনের রিজোরিয়া শেফের সাথে, চলো কে বলবে স্বাদ কেমন, মজার কিনা। হ্যাঁ আপনি কুসুমটা নেবেন না? হ্যাঁ একটু একটু তো নেয়াই লাগে, এই তো জাস্ট। আমাকে আজকে ফাহিম ভাই এমন এমন জিনিস খাওয়াচ্ছে যেটা আমি কখনো খাই না, নরমালি কখনো খান নাই। ওয়াও এটা তো ডিমের চপে থেকে বেটার খেতে। হ্যাঁ সাইডে একটা স্টল নিয়ে নেবো নাকি আমি? কারা কারা আমার স্টল দেখতে চাও কমেন্ট সেকশনে জানো, থানায় রিপোর্ট করবে সব থেকে আগে মানুষ। সি পিপল আর কিউইং আপ ফর ইট, দেখছেন বিয়ে করলে কি ভালো, এই হচ্ছে বিয়ের সুবিধা। কুকিং ইজ এ হ্যান্ড, কারোর হাত ভালো থাকে কারোর খারাপ, আমার আজকে জানতে পারলাম আমার ভালো। এই নাও ভাইয়া, ঐতিহ্যবাহী খাবার শীতকালে হাঁসের মাংস গরুর মাংস দেশি মুরগির সাথে এই পিঠাটা সার্ভ করা হয়। হ্যাঁ ওই যে দেখেন, ওই দেখেন বানানোর স্টাইলটা দেখছেন, ডিফারেন্ট না একদম, এটা এইভাবে আমাদের বানানো হয় কবিরাজি, কবিরাজি রাইট, কবিরাজি। হ্যাঁ এবার এটা এটা বানানো হয়ে গেছে। হ্যাঁ এই যে এইভাবে করেই দিবে, এরপরে জাস্ট এটাকে উঠায় ফেলবে। আচ্ছা বুঝেছি। আর এইটা আপনি খাবেন হচ্ছে গিয়ে হাঁসের ঝোল দিয়ে, ঠিক এই রকম একটা শ্রীলঙ্কান ডেলিকেসি, ইটস কলড বুপার আই থিঙ্ক। আচ্ছা ওকে, আলাদা আলাদা মিষ্টি দিয়ে বানানো, গুড়ে দিয়ে বানানো হয়, বা আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা তুমি বললে মাংস দিয়ে খাওয়া হয় না, এটা কিন্তু প্লেন, এটা কিন্তু প্লেন, প্লেন এটা প্লেন। হ্যাঁ এটা প্লেন, আর মাংসটা আমি আপনাকে দেখাই ভাই, মাস্ট কন্টেন্ট। এই যে এটা হচ্ছে গিয়ে হাঁসের লেগ পিসের একটা অংশ, এইটা কি? ওইটাই ওইটাই হাঁস, ওইটাই হাঁস, এটা আবার নতুন করে রান্না করা হয়েছে, যাবে আপনাদের। হাঁসটা না
আপনার অনেক মানুষ খুব পছন্দ করে এক সেকেন্ড হচ্ছে গিয়ে হাঁস বাসায় খুব কম মানুষ রান্না করে কারণ হাঁস একটু হ্যাঁ বাছার একটা ব্যাপার আছে তো হাঁসটা আসলে এইগুলার সাথে হাঁসটা খুব যায় হাঁসের যে ফ্লেভারটা আছে ওই ফ্লেভারটার সাথে আপনার এই যে চিতই পিঠা বা রুটি চালের রুটি বা ছিটা রুটি পিঠা এগুলো হাঁসের ফ্লেভারের সাথে খুব ভালো যায় আমাদের হাঁসের কি এটা চাপনা তো না না এটা হাঁসের মাংস হাঁসের আচ্ছা হাঁসের ঝোল 170 টাকা মানে রুপিসের মধ্যে ধরে নাও 120 which is pretty reasonable হ্যাঁ 120 reasonable না খুব একটা না না খুব একটা আমি তো বলবো reasonable হ্যাঁ পরিবেশের অ্যাকর্ডিংলি হয়তো না এই জিনিসগুলো হচ্ছে এটা 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 হ্যাঁ উপর থেকে এটা হচ্ছে 10 টাকা করে এটাও রিজনেবল কি বলছো তুমি এটার মধ্যে কিন্তু ধনিয়া পাতা আছে একটু কাঁচা মানে প্লেন এটা খাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ প্লেনও খাওয়া যাবে তাই না খাওয়া যাবে এটা হচ্ছে চিতই পিঠা এগুলো কি ইডলি খাবো হ্যাঁ এটা ধনিয়া পাতা ভর্তা চাটনি ভর্তা এই রকম এটা কালো জিরা আর এটা ধনিয়া পাতা আপনি আপনারা এটাকে চাটনি বলেন আমরা চাটনি বলি আপনারা চাটনি বলি আমরা ভর্তা বলি খাও তুমি হ্যাঁ খাচ্ছি চলে আচ্ছা শাহবাজ ভাই আর আমার বয়স কিন্তু কাছাকাছি কাছাকাছি বলতে শাহবাজ ভাই বরং আমার চেয়ে এক বছরের ছোট হ্যাঁ তো বন্ধুত্ব কেবল আজকে হইল হ্যাঁ এটা বাড়বে ইনশাল্লাহ এবং আমরা যখন কলকাতায় যাব বা শাহবাজ ভাই যখন বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ দেখা কলকাতা তোমরা কারা কারা ভিডিওটা পছন্দ করেছো আমাদেরকে এখানে জানিও কোলাবোরেশনটা পছন্দ করেছো আর যদি আমাদেরকে আগামীকাল দেখতে চাও ভেন ইজ কামিং টু কলকাতা উই ক্যান প্ল্যান সামথিং শুধুমাত্র তোমরা যদি দেখতে চাও ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও দেন উইল প্ল্যান সামথিং স্পেশাল ফর হিম ভেন হি ইজ ব্যাক ইনশাআল্লাহ ঝোলটা তো ভালো আমি কিন্তু হাঁস খেতে ভয় পাচ্ছি আমি হাঁস খাইনি কখনো ঝোল দিয়ে এই রুটিটা সেটাই করি না আমি হাঁসটা ভিজাই দিয়ে না না ভিজাই দিয়ে মুখে দেন এরপর একটা হাঁসের পিস নিয়ে একটুখানি কামড় দেন খারাপ লাগবে না খুব আমার ঠিক ঠিক রুচি হচ্ছে না তুমি হাঁসটা খাও আমি আমি গ্রেভির রিভিউটা দিচ্ছি আর এই আলুটা দিচ্ছি ওকে এই যে হাঁসটা আপনারা একটু দেখেন এইখানে হাঁসটা কিন্তু স্কিন সহ আছে কেন স্কিন সহ কারণ হাঁসের মাংস যতটা মজা তার চেয়ে স্কিনটা অনেক বেশি মজা স্কিনের নিচে একটা তেল হয় শীতকালে এই জন্যই হাঁসটাকে যেটা ওরা উইন্টারে সিক্রেট করে যেটা বলছি তুমি বুঝতে পারলাম শীতেই খাওয়া হয় এবং হাঁসটা খাওয়ার পর আপনি যদি হাঁস আপনি তো হাঁস খাচ্ছেন না না আমি এই আমি এই ভর্তাগুলো খাবো সেকেন্ডটা কি সরিষা ভর্তা সরষে ভর্তা হাঁসটা কিন্তু আপনার শরীরটাকে ওয়ার্ম করবে গরম করে দিবে এটা ঠান্ডা লাগলে আপনার ঠান্ডা ঠান্ডা সব চলে যাবে আমার টপ চলে গেছে আচ্ছা আসেন আপনাদেরকে একটু হাঁসটা দেখাই এই যে দেখেন এই যে উপরে স্কিন আর ও বাবা লাল পুরো মিটটা দেখছেন ওকে এই যে এই এই মিটটুক আমি পুরাটা নিয়ে নিলাম হ্যাঁ শাহবাজ ভাইকে শিখাইতে হবে এই জিনিসগুলো খাওয়া ফাহিম ভাইয়ের ওয়ান বাইট ইজ ইকুয়াল টু মাই মিল এইটা কি বলো আমাকে চিতই পিঠা এটা কি প্লেন খেতে হবে নাকি এটা সাথে প্লেন প্লেন এটা সাথে এটা সাথে ভর্তার সাথে ভর্তার সাথে এইটা কি ভর্তা তেঁতুল কালো জিরা ভর্তা কালো জিরা ভর্তা এটার কিছু মাংস টাংস কিছু নেই তো না 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 ভর্তাগুলো বেশ ইউনিক মানে এটা তো অবভিয়াসলি আমরা খাই করিয়ান্ডার যেটা আছে বাকি দুটো বেশ ডিফারেন্ট আজকে তো আমি আপনার খাওয়া দেখলাম আপনার ক্যাপাসিটি খুবই কম খুবই কম না কিন্তু বাঙালি খাবার আমি অনেক বেশি খাই এর থেকে আমার কম্প্যারিজনে না বাট আই এম ইওর ফেভারিট ফুড বাঙালি মাছ ভাত ভর্তা শাক ডাল ভাত এটার জন্য তো আপনার যেখানে যাইতে হবে আপনি সেখানে যান না এখন আমি গেছি কস্তুরি গেছি না না কস্তুরি গেলে হবে নাকি আপনার যাইতে হবে ফাহিমের বাসায় ফাহিম ভাইয়ের বাসায় সিরিয়াসলি কস্তুরিতে গেলে আপনি ওই ওই জিনিস কখনোই বাসার ভাবি আমি ও আম্মু সব সবাই আমরা কিন্তু একসাথে জয়েন্ট ফ্যামিলি মানে আমি আমার বাবা মা ও আমার বোন সবাই একসাথেই থাকি তো আমরা সবাই রান্না করি আমি একটু স্পেশাল গেস্ট যখন যায় তখন আমি রান্না করি আপনি যখন যাবেন
তখন অ্যাটলিস্ট দুইটা তিনটা আইটেম আমি করব। পারফেক্ট। দুই তিনটা আইটেম ও করবে, তিন চারটা আইটেম আমিও করবে, সবাই মিলে করবো। কবে মানে আমি অলরেডি গুনে নিয়েছি, বারোটা আইটেম হয়ে গেল। সো এটা শুনে আই থিঙ্ক আমাকে প্রিপেয়ার করতে হবে নেক্সট টাইম দ্যাট আই এম ইন বাংলাদেশ। আচ্ছা আমি আমি আরেকটা আরেকটা ইন্টারেস্টিং কথা বলি আপনাকে। আমাদের বাসায় নর্মালি কোনো গেস্ট ছাড়া, ফ্রাইডে ছাড়া, যদি আমরা ধরেন এই যে আজকে রাতে গিয়ে খাইতে বসবো, ছয়টার নিচে যদি আইটেম থাকে তাহলে খাওয়া হবে না। তার মধ্যে ননভেজ কটা? ননভেজ তিনটা, দুইটা দেখে আমাদের পুরো মানে যতটা ফুডি, মানে এমন জায়গা যেখানে মাস্ট বি দশ বার বারো বার পনেরো বার অলরেডি গিয়ে খাওয়া হয়ে গেছে ফাইভ বার, সেম লেভেল অফ এনথুজিয়াজম। বরঞ্চ আমি ফার্স্ট টাইম গেলাম, আমার অতটা এনথুজিয়াজম ছিল না যত ওনার ছিল খাওয়াতে। অ্যান্ড পিছনে কিন্তু সেম ওয়াজ উইথ ভাবি, ইফ নট মোর। হঠাৎ করে যখন আমরা বিল পে করতে যাচ্ছি আর বেরোতে যাচ্ছি, দেখছি ভাবি হ্যাজ অর্ডার্ড আ মাগাজ ওভার দেয়ার। সো আই ওয়াজ ভেরি সারপ্রাইজড, অ্যান্ড দেন আমি জানতে পারলাম হাউ বিগ আ ফুডি ভাবি ইজ অ্যাজ ওয়েল। ভাবা পিঠা, এটা বাংলাদেশের জাতীয় পিঠা বলা যায়, জাতীয় পিঠা বলা যায়, মানে সবাই চেনে আর কি। এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। গুড়, নারিকেল আর চালের গুঁড়া, দ্যাটস ইট। এটা ভাপে হয়, এটা আমাদের উইন্টারের মেলায় পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, কেমন লাগলো আজকের আজকের এই যে তিনটা জায়গায় আমরা গেলাম, বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া করলাম? আমাকে আজকে যেখানে ফাহিম ভাই নিয়ে এসেছে, অনেস্টলি স্পিকিং যদি উনি না থাকতেন তাহলে আমি কোনোটাই করতাম না, বিকজ এটা আউট অফ মাই কমফর্ট জোন। আমি খুব কনভিনিয়েন্টলি স্টার্টিং থেকে যেখানে যেখানে এসেছি, আমি চিকেন মাটন মাঝে সাথে মাছ টাচ গিয়ে করে এসেছি, বাট হি ইজ মেড মি প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু একটা এ করিয়েছে। আগে ছোটো ছোটো বাচ্চাদের আমাকে খাওয়ালো ডিম, মানে এখানে এসে ডাক, ডাকটা তো আমি তবুও রেজিস্ট করলাম সামহাও। সো আই ওয়াজ মানে আমার যে কমফোর্ট জোন যেটা আছে সেটা থেকে আমাকে বের করে নিয়ে আসছি, একটু না ভালো রকমেরই বের করে, মানে জোর করে বের করানো হয়েছে। বাট ইয়া, কনভারসেশন আমি খুবই এনজয় করেছি প্রথম জায়গাটাতে। আমার চাঁপটা কিন্তু খুব ভালো লেগেছে। আচ্ছা, যে তোমার চিকেন চাপটা ছিল কালু কালু, সেকেন্ড জায়গাটাতে ডিমের থেকে বেশি আমি এনজয় করেছি পরোটাটা। পরোটাটা মানে ভাবা যায় একটা এমন জায়গায় গেলাম যেখানে ডিম ফেমাস, অফকোর্স ডিম ভালো ছিল, নো ডাউট অ্যাবাউট ইট, বাট আমরা এক্সপেক্ট করছিলাম, বাট ওই পরোটা ওয়াজ অ্যামেজিং, রিয়েলি গুড। আর এখানে এখানে আমার অতটা ভালো লাগেনি, মানে পুরো জিনিসটাই যেরকম ছিল, আমার থিয়েট্রিক্সটা খুবই ভালো লেগেছে, পুরো জিনিসটা সেট আপ এসেটা যেরকম করেছিল সেটা ভালো লেগেছে। হাস ইজ নট মাই ফেভারিট ডিশ এট অল, আমি একদমই আমার কমফর্টের বাইরে। এই জিনিসটা যেটা তোমাকে বললাম ওই জিনিসটা বাদ দিয়ে অফকোর্স ইউনিক টাইপের হবে, বাট প্রথম দুটো জায়গা আমার বেশি ভালো লেগেছে খাবার ওয়াইজ, ফুড ওয়াইজ। আচ্ছা, ইনশাল্লাহ এর পরের বার আপনি যখন আসবেন তখন আপনার কমফোর্ট জোনের বাইরে আমরা আপনাকে বের করব। আমরা আগের থেকে একটা লিস্ট নিয়ে নিব যে এই লিস্টে আপনার কমফোর্ট আপনি পাবেন, আমরা ওই ওই আমরা বিহাইন্ড ক্যামেরা অনেক কিছু ডিসকাস করছিলাম যে নেক্সট বারে যখন আমরা আসবো একটু অফ বিট কিছু করবো, ভিলেজ স্টাইল বলো অথবা অন্য কোনো সিটি, তোমরা কারা কারা ফাহিম ভাইকে তোমরা দেখেছো অলরেডি, বাট কখনো আরও ফিউচারে অন্য কোনো জায়গায় দেখতে চাইবে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও, মেবি সামথিং মজার আমরা কিছু একটা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আপনি ওই যে ভিলেজ স্টাইলের যে খাবারটা, এইটা কিন্তু ভিলেজ স্টাইলের খাবার, দিস ইজ ইয়া দিস ইজ, আমাকে তাহলে ওয়ার্নিং দিয়ে দিলো যে নেক্সট টাইম আই হ্যাভ টু বি বেটার প্রিপেয়ার্ড, নাহলে আমি ডিসঅ্যাপয়েন্ট হব, আই হ্যাভ টু বি বেটার প্রিপেয়ার্ড। ওকে, তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। শাবাজ ভাইয়ের একটা পেজ আছে ইনস্টাগ্রামে, আছে একটা চ্যানেলও আছে, তিনটা জায়গায় শাবাজ ভাইকে আপনারা পেয়ে যাবেন, ফুড স্পা নামে। আপনারা ওনার সাথে একটু কানেক্টেড হয়ে যাবেন, এবং আমি আমার আমি আমার মনে হয় আমি আসলে খুব একটা ব্লগ দেখি না, ফুড ব্লগ তো দেখিই না, বাট আমি ওনার কয়েকটা ফুড ব্লগ দেখছি এবং আমার কাছে ভালো লাগছে, চোখের একটা শান্তি পাওয়া যায়। হ্যাঁ, মানে দেখলে চোখের শান্তি পাওয়া যায়, দ্যাটস ইট। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর কামিং, এত শর্ট নোটিসে অ্যান্ড সব কিছুই ব্যাকগ্রাউন্ডে যেটা হচ্ছে সেটা তো আমরা জানতাম, সো ইটস রিয়েলি ইট মিনস এ লট যে তুমি এসছো, টাইম করেছো এত শর্ট নোটিসে, আল্লাহ হাফেজ।